ডেঙ্গু আছে আছে রাজনৈতিক সামাজিক নানা রকম খবরাখবর আর আন্তর্জাতিকভাবে তো গাজা এবং ইসরায়েলের ফিলিস্তিন এবং ইসরায়েলের যেই যুদ্ধ চলছে সেটা নিয়েও নিশ্চয়ই আমরা বিশ্লেষণ করব আজকে সে সকল আলোচনা শুরু করবার আগে চলুন এক নজরে দর্শক দেখে আসি আজকে জাতীয় দৈনিকগুলো কি সংবাদ শিরোনাম করেছে প্রথম আলো আমাদের হাতে রয়েছে প্রথমেই প্রথম আলো বলছে ঢাকার সড়কে পথচারীদের মৃত্যু বেশি এটি আমরা রাজধানীতে সড়ক দুর্ঘটনা নিয়ে তাদের একটি প্রতিবেদন দেখছি ঘুরে ফিরে দুই এক মাস পরপরই আসলে এরকম বড় খবর তৈরি হয় কারণ আজকে নিরাপদ সড়ক দিবস তাই এই খবরটি সবচেয়ে বেশি বড় করে ফলাও হয়েছে কিন্তু যেটি সবসময় আসলে আলোচনার বিষয় যে এই দুর্ঘটনা রোধ করার আসলে যায় কীভাবে নানা রকম আইন আছে নানা রকম হচ্ছে নিয়ম করা হচ্ছে তারপরও কোনোভাবে কমানো যাচ্ছে না কারণ বলা হচ্ছে যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু দুটি গত বছর তিন বছরে আশঙ্কাজনকভাবে বেড়েছে ঢাকা শহরে আর আছে আমরা জানি যে রাজনৈতিক বেশ আলোচনা চলছে বিএনপি এবং আওয়ামী লীগের নির্বাচনকে ঘিরে যেই মহাসমাবেশগুলো আছে সেগুলোর খবর 28 অক্টোবরের মহাসমাবেশ নিয়ে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি গাজায় ত্রাণ যেন মহাসাগরে এক ফোঁটা পানি ইসরায়েল ফিলিস্তিনের সংঘাতের খবর 15 দিনের মাথায় প্রথমবারের মতো ত্রাণ পেলেন বিধ্বস্ত গাজার অসহায় বাসিন্দারা পরে পত্রিকা সমকাল বলছে শতাধিক মামলার বিচারে হঠাৎ দ্রুত গতি এর মধ্যে বিএনপি 96 নেতার সাজা আসামিদের সহসাদৃক সাজা ভীতি এবং একই সাথে গাজে অস্ত্রবিরতির জোর দাবি বিশ্ব নেতাদের কায়রোয় শান্তি সমাবেশ অগ্নিসন্ত্রাসের মামলা দ্রুত নিষ্পত্তি করুন আইনজীবীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এরপর যুগান্তর 28 অক্টোবর ঘিরে উত্তাপ মাঠ নিয়ন্ত্রণে একাধিক কর্মসূচি আওয়ামী লীগের ঢাকায় বড় জামায়াতের প্রস্তুতি বিএনপির রাজনীতির খবর এর পাশাপাশি আজকে মহা অষ্টমীতে কুমারী পূজা হবে সেই খবরও আছে এক কলমে আন্দোলন ধ্বংসাত্মক কাজ করলে ছাড় নয় আইনজীবী সমাবেশে প্রধানমন্ত্রী এবং গত অর্থ বছরে 24 বার সরজমিন পরিদর্শন ফাস্ট ট্র্যাকের প্রকল্প ঝুলে যাচ্ছে এরপর কালের কণ্ঠ সড়কে দিনে 14 মৃত দুজন চালক নিরাপদ সড়ক দিবস আজ এটি নিয়ে নিশ্চয়ই আজকে দর্শক আমরাও কথা বলবো বিএনপিকে প্রধানমন্ত্রী ধ্বংসাত্মক কাজ করলে আমরা ছেড়ে দেব না গাজের প্রথম ট্রেন সাথে কফিনও এই খবরও আমরা দেখতে পাচ্ছি এরপর দৈনিক ইত্তেফাক অগ্নিসন্ত্রাসের মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে সরোয়ারদী উদ্যানে আইনজীবী সমাবেশে প্রধানমন্ত্রী বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন তারা যেন যথাযথ সাজা পায় আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজ করলে ছেড়ে দেব না প্রধানমন্ত্রী বিএনপি আবারও অগ্নিসন্ত্রাসের পায়তারা করছে স্বরাষ্ট্রমন্ত্রী গাজে নির্বিচার হামলা চলছে কার সম্মেলনে নৃশংসতা নিন্দা আরব বিশ্বের এবং বাংলাদেশেও রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে গতকাল আমরা জানি পরে পত্রিকা জনকণ্ঠ টার্গেট শোডাউন এবার রাজপথ দখলের প্রতিযোগিতা 28 অক্টোবর মহাসমাবেশ সফল করতে আওয়ামী লীগ এবং বিএনপির ব্যাপক প্রস্তুতি গাজা লাশের মিছিল ওষুধ পানি খাদ্য ও জ্বালানির তীব্র হাহাকার মেটাতে পৌঁছল মাত্র 20 ট্রাক ত্রাণ এবং আন্দোলনের নামে দুর্বৃত্তপনা করলে ছাড় নয় প্রধানমন্ত্রী বার কাউন্সিল ভবন উদ্বোধন আইনজীবী সমাবেশ এবং আজ জাতীয় সড়ক নিরাপদ দিবসের যেই খবর সেটি হচ্ছে আইন মেনে চল সড়কে চলে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি পরের পত্রিকা দেশপান্তর চাপ উপেক্ষা করে নির্বাচন আওয়ামী লীগের চিত্র নির্বাচনের পথ পর যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন করানোর পরিকল্পনা নানা রকম আসলে বলা যায় রাজনীতির খবর একই সাথে আছে ইচ্ছে করে দেরি রূপপুরে এটি সঞ্চালন লাইন অপ্রস্তুত সেটি বলা হচ্ছে আজকের পত্রিকা বেপরোয়া মানি এক্সচেঞ্জ দেশে বৈধ মানি এক্সচেঞ্জ 235টি অবৈধভাবে কার্যক্রমে আছে দ্বিগুণের বেশি কেবল ঢাকাতেই 65টি অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে সিআইডি দোকানেও অবৈধভাবে চলছে বৈদেশিক মুদ্রার বেচাকেনা ভোট বিতর্কিত হলে আসতে পারে নিষেধাজ্ঞা আন্দোলনের নামে দুর্বৃত্তপনা করলে ছেড়ে দেব না প্রধানমন্ত্রী এবং ত্রাণ ঢুকলে বোমা থামেনি ধারণা করছি আমরা এটা ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ সেটির খবর বণিক বার্তা 10 টাকা উৎপাদিত সবজির বাজার মূল্য 120 টাকা এক তারা চার্ট করে আসলে পুরো বাজারের পরিস্থিতি বুঝিয়েছে এবং মাধ্যমিকে নতুন শিক্ষাক্রমে বিজ্ঞান শিক্ষা ডেঙ্গুতে আরও 20 জনের মৃত্যু
পত্রিকা ফিনান্সিয়াল এক্সপ্রেস বলছে মাল্টিডাইমেনশনাল গ্লোবাল স্টেক হোল্ডার প্রেসেস ফর রিডিউবল স্কেলস পরের পত্রিকা ম্যাসেঞ্জার বলছে যে ডেঙ্গু ডেথস কন্টিনিউ রেইজিং এটি আসলে নানা খবরের মাঝে কিন্তু এই খবরটাও কিন্তু থাকছে যে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বাড়ছে এবং মারা যাওয়ার সংখ্যাও বাড়ছে পরের পত্রিকা টেলিস্টার বলছে আমরা জানি যে রাজনীতির খবর আসলে টেলিস্টার প্রথম করে হেডলাইন করেছে বিএনপিএস অক্টোবর 28 গ্র্যান্ড র্যালি এ এল কপস ওয়ন্ট অ্যালাউ সিট ইনস ব্ল্যাক হেডস নানা রকম আসলে খবরাখবর দর্শক আমরা পত্রপত্রিকাতে দেখেছি এবং একই সাথে আমরা রাজনীতির খবর আমরা যেমন আসলে দেখছি নানা রকম খবরের ভিড়ে হয়তো প্রথম পাতায় এখন কিছুটা হলেও হয়তো জায়গা নিচের দিকে চলে এসেছে বা পরের পাতায় চলে যাচ্ছে কিন্তু ডেঙ্গুর আসলে খবর কোনোভাবেই তারপরেও কিন্তু শিরোনামে থাকছে যেমন কিছুক্ষণ আগেও আসলে আমরা বলছিলাম যে ইংরেজি একটি পত্রিকা কিন্তু বারবারই বলছে যে ডেঙ্গুর যেই মারা যাওয়ার সংখ্যা সেটি কিন্তু দিনকে দিন বাড়ছে নানা খবরের ভিড়ে সেটি হয়তো হারিয়ে যাচ্ছে কিন্তু 20 জনের মতো কিন্তু আসলে এরই মধ্যে গতকাল আমরা দেখেছি মারা গেছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সেই হিসেব করে এখন পর্যন্ত এই রোগে কিন্তু মারা যাওয়ার সংখ্যা 250-র বেশি এবং শুধুমাত্র এই অক্টোবর মাসের কথা আমরা যদি গতকাল পর্যন্ত হিসেবটি করি সেটি এর মাঝে এই ডেঙ্গু প্রতিরোধের করবার অন্যতম যে উপায় নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যদি ওষুধটি আমরা ব্যবহার করতে পারি আমরা জানি ট্রায়াল চলছে এবং সেটার প্রথম দ্বিতীয় ট্রায়ালেও সেটি সফলতা পেয়েছে এখন মানুষের মধ্যে প্রয়োগ করা নিয়ে এখন সেটি সবাই তাগিদ দিয়েছেন কবে নাগাদ সেটি সম্ভব হবে এবং ট্রায়াল আরও প্রয়োজনীয়তা আছে কিনা